এইচএসসি লেভেলের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সামারি রাইটিং নিয়ে ধারাবাহিকভাবে আমার ভিডিও চলছে এবং অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে করে দিয়েছি, তো আরও যেগুলো বাকি রয়েছে সেগুলোর উপরে ভিডিও দেওয়ার জন্য সকলের থেকে জোর দাবি ছিল, সকলের থেকে প্রেশারও ছিল, সকলে আমাকে বলছে যে বাকি ভিডিওগুলো দ্রুত দেওয়ার জন্য। তো সেজন্য আজকে তোমাদের জন্য থাকছে শিল্পী। তোমরা সকলে জানো ইউনিট 6 লেসন 4, এখানে শিল্পী, এখানে আর্লি ম্যারেজের খারাপ দিকটা তুলে ধরা হয়েছে। তো আমি সেই আর্লি ম্যারেজের যে খারাপ দিকটা সেটার উপরেই দিব। যে যথারীতি সামারি লেখার জন্য প্যাসেজ থেকে কোনো কথা গ্রহণ করা যাবে না, সামারিটি 5 থেকে 6 সেন্টেন্সের হবে এবং সম্পূর্ণ নিজের থেকে লিখতে হবে। তো এখন দেখে নিই আমরা এই লেসনের উপরে সামারি আমরা কি লিখতে পারি। শিল্পীর যে অংশ থেকে আসুক না কেন তোমরা সামারিতে এইটুকুই লিখবে। আর্লি ম্যারেজ ইজ অবভিয়াসলি এ কার্স টু এনি গার্ল। বাল্যবিবাহ নিঃসন্দেহে যে কোনো মেয়ের জন্য একটা অভিশাপ। মেনি অ্যাডোলেসেন্ট ব্রাইড ইন আওয়ার কান্ট্রি সাফার ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড হেলথ হ্যাজার্ডস ফর আর্লি প্রেগনেন্সি লিডিং টু হাই ম্যাটার্নাল মর্টালিটি। আমাদের দেশের অনেক কিশোরী বধূ তারা রক্ত স্বল্পতা এবং স্বাস্থ্য জটিলতায় ভোগে তাদের আর্লি প্রেগনেন্সি মানে দ্রুত বাচ্চা গ্রহণ করার কারণে, লিডিং টু হাই ম্যাটার্নাল মর্টালিটি এবং এটি উচ্চ মাতৃ মৃত্যু হার ঘটিয়ে থাকে। সো অ্যাডোলেসেন্ট ব্রাইডস নিড টু ডিলে প্রেগনেন্সি। সুতরাং এই অ্যাডোলেসেন্ট ব্রাইডদের এখানে প্রেগনেন্সি ডিলে করা উচিত। বাট আওয়ার সোশ্যাল সিস্টেম অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অফেন পোজ এ ব্যারিয়ার টু দেম। কিন্তু আমাদের যে সামাজিক সিস্টেম বা আমাদের যে সামাজিক গঠন সেটি এবং পরিবারের সদস্যরা প্রায়ই বড় ধরনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের জন্য। দাস ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট সাচ ইম্পর্ট্যান্ট ইস্যু ইজ এসেন্সিয়াল টু সেভ আর্লি ম্যারিড গার্লস লাইক শিল্পী। সুতরাং সচেতনতা বৃদ্ধি করা বা সচেতনতার উন্নতি করা প্রয়োজন দ্রুত বা অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েদেরকে, শিল্পীর মতো অল্প বয়সে বিয়ে হয় মেয়েদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টি করা জরুরি। এখানে এই সামারিটি শিল্পীর যে কোনো অংশ থেকে আসুক না কেন তোমরা এই অংশ থেকে লিখতে পারবে। আশা করি এটি তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য উপযুক্ত হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।